ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সত্যের পথে অবিচল। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কুমিল্লার বিভাগীয় সম্মেলন সফলে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আজ রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শিমরাইলকান্দি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের টিএ রোড প্রধান সড়কে আসলে পুলিশ তাতে বাধা দেয়। পরে নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় জেলা ছাত্র দলের আহ্বায়ক ফুজাইল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সরকার হত্যা গুম খুন করে মানুষকে দাবিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। এ সরকারকে টিকিয়ে রাখতে যারা অন্যায়ভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে, তাদের এই সরকার বিচার না করলে, বিএনপি সরকার গঠন করলে তাদের বিচারের আনা হবে। এছাড়াও বক্তারা বলেন, বাঞ্ছারামপুরে শান্তিপূর্ণ ভাবে লিফলেট বিতরণকালে পুলিশ নির্মম ভাবে গুলি করে ছাত্রদলের সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়নকে হত্যা করে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক বিচার ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বক্তারা আরো বলেন, মানুষ হত্যা করে আর গাড়ি বন্ধ রেখে বিএনপির কুমিল্লার বিভাগীয় সমাবেশ ঠেকানো যাবে না। শামিমা চম্পা, CTV 71.